ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি ভাইজান, আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনি শুনেছেন যে জিলহিজ্জা মাসের প্রথম 9 দিন সিয়ামে থাকতে হয়, যদি কেউ 9 দিন সিয়াম থাকতে না পারে তাহলে তাকে কমপক্ষে কয়দিন সিয়াম থাকতে হবে? জি আলহামদুলিল্লাহ, আপনি যেটা শুনেছেন সেটা সঠিক শুনেছেন, কেননা রসল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো জিনিস স্ত্রী বর্ণনা করছেন যে কেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়সুমু তিসআ জিলহিজ্জা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিলহিজ্জা মাসের প্রথম 9 দিন সিয়ামে থাকতেন, অর্থাৎ জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগের দিন পর্যন্ত টানা 9 দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিয়ামে থাকতেন। সহি আবু দাউদ হাদিস নম্বর 2437, সহি নাসাই হাদিস নম্বর 2416। এবার যদি কেউ এই 9 দিন সিয়ামে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেটা সবচাইতে ভালো যে এই টানা 9 দিন সিয়াম থাকা। যদি কেউ 9 দিন সিয়াম থাকতে না পারে তাহলে সে কী করবে? যদি কেউ টানা 9 দিন সিয়াম থাকতে না পারে তাহলে সে কী করবে? প্রথমত এই আমাদের এই কথাটা মনে রাখা দরকার যে ইবনু আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমালি মিন হাযিহি। জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় যে অন্যান্য দিনের আমল এতটা প্রিয় নয়। কল সাহাবরা জিজ্ঞাসা করলেন, ওলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই এই 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? কলা রাসূল সাল্লাম বলেন যে ওলাল জিহাদু ইল্লা রাজুলুন খরাজা, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা উত্তম নয়, কিন্তু হ্যাঁ যে ব্যক্তি তার জান মাল নিয়ে বেরিয়ে গিয়েছে আর সে ফিরে আসে, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি উত্তম। কিন্তু কিন্তু যে জিহাদ করতে গিয়েছে, জিহাদ করতে গিয়ে আবার গাজী হয়ে ফিরে এসেছে, তার চাইতে বা তার কর্মের চাইতে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সহি বুখারী হাদিস নম্বর 969। তো এই 9 দিন বা 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অত্যাধিক প্রিয় এবং গ্রহণযোগ্য আমল, সেজন্য আমাদেরকে অপ্রাণ চেষ্টা করতে হবে যে এই 9 দিন বেশি বেশি আমরা সৎ কাজ করবো। অবশ্যই সিয়াম হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সৎ কাজ, ভালো কাজ, কেননা সিয়াম হচ্ছে এমন একটা আমল যে আমলটা আপনাকে বারবার আপনার অন্তরের অনুভূতি জাগিয়ে তোলে যে আপনি একটা ভালো কাজ করছেন বা আপনি কোনো একটা ভালো কাজের মধ্যে আছেন। তো সিয়াম থাকা অবস্থায় অন্যান্য যে সমস্ত নেকের কাজগুলি আছে সেগুলি করা সহজ হয়ে যায়। যখন আপনি সিয়ামে আছেন, সিয়াম থাকা অবস্থায় অন্য অন্য নেকির কাজগুলি, সে সালাত হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, অন্যান্য সমস্ত আমলগুলি সিয়াম থাকা অবস্থায় সহজ হয়ে যায়, এবং ঠিক অনুরূপভাবে পাপ থেকে বাঁচাটাও সহজ হয়ে যায়, পাপ থেকে বাঁচাটাও সহজ হয়ে যায়। কেননা সিয়াম আপনাকে বারবার মনে করে দেয় যে আপনি সিয়াম অবস্থায় আছেন, আপনি আল্লাহর কাজের মধ্যে আছেন, হ্যাঁ আপনি ভালো কাজের মধ্যে আছেন। তো সিয়াম হচ্ছে একটা বড় হাতিয়ার, মানে পাপ থেকে বাঁচার জন্যে এবং ভালো কাজকে বেশি বেশি করার জন্যে। তো সিয়াম সেজন্যে বেশি বেশি বা এই নয় দিনই সিয়াম থাকা দরকার। যদি কেউ নিহায়তই এই 9 দিন সিয়াম থাকতে না পারে, যদি কেউ নিহায়তই এই 9 দিন সিয়াম থাকতে না পারে তাহলে সে তার সাধ্য মোতাবেক 9 দিন না পারলে 8 দিন, 7 দিন, 6 দিন, 5 দিন, 4 দিন, যা পাবে সে রাখবে, অন্ততপক্ষে 2 দিন তাকে রাখতে হবে। সবচেয়ে কম, সবচেয়ে নিম্ন হচ্ছে 2 দিন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াউমে আরাফা সম্পর্কে যে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, আমি আশাবাদী যে ইয়াউমে আরাফার একদিনের সিয়াম ওই ব্যক্তির 1 বৎসর পূর্বের এবং পরের গুনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইয়াউমে আরাফা একটা সিয়ামের পরিবর্তে ওই ব্যক্তির 1 বৎসর আগের ও পরের গুনাখাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অবশ্যই এটা সাগিরা গুনাহ, অবশ্যই এটা সাগিরা গুনাহ। তো এটা হচ্ছে আরাফার মর্যাদা, যে আরাফার একটা সিয়ামের এত মর্যাদা যে আপনার 1 বৎসর আগের এবং পরের যে সমস্ত সাগিরা গুনাহ, ছোট গুনাহগুলো হয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় মাফ করে দেবেন। সহি মুসলিম হাদিস নম্বর 1162, সহি আবু দাউদ হাদিস নম্বর 2425। এবার প্রশ্ন হচ্ছে যে আরাফা সিয়াম কোন দিন রাখতে হবে, আরাফা সিয়াম কোন দিন রাখতে হবে? যারা মক্কায় হজ করতে যান, হাজিদের আরাফা হচ্ছে সৌদি আরবের তারিখ বা দিন অনুযায়ী জিলহিজ্জা মাসের 9 তারিখ, অর্থাৎ কোরবানির আগের দিন। কোরবানির আগের দিন হচ্ছে সৌদি আরবের জন্যে আরাফার দিন,
তো আর সৌদি আরবের যে আরবি তারিখ, সেই হিসাবে তারা 9 তারিখে আরাফার মানে একত্রিত হয়, আর সেই দিন আরাফার দিন উদযাপিত বা উদযাপন করা হয়, আর সেদিনই আরাফার সিয়াম রাখতে হয়। তো সৌদি আরব যদি 9 তারিখ, সেদিন আমাদের ইন্ডিয়াতে 8 তারিখ, সেদিন আমাদের ইন্ডিয়াতে 8 তারিখ, তাহলে আমরা কোন দিন সিয়াম থাকবো, সৌদি আরবের সঙ্গে নাকি একদিন পরে? এই নিয়ে আমাদের মধ্যে চরম বিস্তর মত পার্থক্য আছে। অনেকে বলছেন যেহেতু আরাফা গোটা বিশ্বে এক জায়গাতেই হয় সৌদি আরবে, সেজন্য আরাফার দিনেই সিয়াম রাখতে হবে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান দিন হিসাবে জিলহিজ্জা মাসের 8 তারিখ, জিলহিজ্জা মাসের 8 তারিখ। আবার কেউ কেউ বলছেন যে না, এটা দিন হিসাবে নয় বরং তারিখ হিসাবে প্রত্যেক ব্যক্তি আপন আপন এলাকায় এলাকায় বা আপন আপন দেশে 9 তারিখে রাখবে, 9 তারিখে রাখবে। তো যদি আমরা প্রথম মতটাকে গ্রহণ করি যেহেতু বিশ্বের এক জায়গাতে আরাফা হচ্ছে, তাহলে আমরা সেই হিসাবে সেম থাকবো, তাহলে আমাদের 8 তারিখ হচ্ছে সামনে বৃহস্পতিবার। আর যদি আমরা ভাবি যে না, আপন আপন এলাকার 9 তারিখ, তাহলে আমাদের এলাকার 9 তারিখ হচ্ছে আগামী শুক্রবার। তো দুটি মত, আমরা কোন দিন রাখবো, আগামী শুক্রবার বৃহস্পতিবার নাকি শুক্রবার? সেই জন্য এই মত পার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্যে, এই মত পার্থক্যতে বাঁচার জন্যে উত্তম হচ্ছে 2 দিনই সিয়াম থাকা, 2 দিনই সিয়াম থাকা, অর্থাৎ জিলহিজ্জা মাসের 8 তারিখ এবং 9 তারিখ, জিলহিজ্জা মাসের 8 তারিখ এবং 9 তারিখ। তাহলে আপনি মত পার্থক্যতে বেঁচে গেলেন, আপনি কোনো মত গ্রহণ করলেন না, ওলামাদের এই যে মত পার্থক্য আপনি সবটাই ছেড়ে দিলেন, যে আপনি 2 দিন সিয়াম থাকলেন, তাহলে 2 দিনের মধ্যে কোনো একদিন তো আরাফা হবে নিশ্চিত, আপনি আরাফাটা নিশ্চিতভাবে পেয়ে গেলেন। তো সর্বনিম্ন 2 দিন সিয়াম থাকতে হবে, সর্বনিম্ন 2 দিন সিয়াম থাকতে হবে জিলহিজ্জা মাসের 8 তারিখ এবং 9 তারিখ, যেটা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে। আর তার চাইতে বেশি উত্তম হচ্ছে আমরা 9 দিনই সিয়াম থাকবো, 9 দিনই সিয়াম থাকবো, তাহলে কোনো মত পার্থক্য নেই। আর তারপরে যদি কেউ না পারে, তো সে তার সাধ্য মোতাবেক 2-এর ঊর্ধ্বে যা পারবে সেটা রাখবে, 2, 3, 4, 5, তার সাধ্য মোতাবেক সে রাখবে। আল্লাহ আলম সাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।